আসসালামু আলাইকুম ফ্রেন্ডস রেসিং পিজনের বেবি ছেড়ে অনেকদিন পর বিবাদের মধ্যে পড়লাম অনেক নতুন ফেন্সিয়ার আপনারা রয়েছেন যারা রেসিং পিজনের বেবি ছাড়েন তারা সঠিক সময়ে বাসায় ব্যাক করে না লফটের মধ্যে প্রবেশ করে না গাছে বসে থাকে বিল্ডিংয়ে বসে থাকে সো গাছে কেন বসে বিল্ডিংয়ে কেন বসে আর এই সমস্যার মধ্যে পড়লে আপনারা কি করবেন সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করব প্রথমে বলে রাখি স্ক্রিনে যে বেবিগুলো দেখবেন এই বেবিগুলো আমি সেল করব এখন নতুন ফেন্সিয়াররা বলতে পারেন যে ভাইয়া আপনি লোকেশন চিনাচ্ছেন তাহলে কি এই বেবিগুলো আপনার বাসায় চলে যাবে না এই ভিডিওর মধ্যে এটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করব কারণ অনেক নতুন ফেন্সিয়াররা এই প্রশ্নগুলো করে থাকেন যে ভাইয়া কবুতরের লোকেশন চিনাইলে কি একশো দুইশো তিনশো কিলোমিটার পাড়ি দিয়ে আপন মালিকের বাসায় যাইতে পারে এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করি যে না এটা সম্ভব নয় রেসিং পিছনে লোকেশন চিনাইতে হয় দীর্ঘদিন এরপরে কবুতর নিয়মিত ফ্লাই করাইতে হয় এরপরে টর্চা শাড়ি করতে হয় প্রথমে এক কিলো দশ কিলো পাঁচ কিলো পনেরো কিলো এইভাবে আস্তে আস্তে যাইতে 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 যখন একশো দেড়শো দুইশো কিলোমিটার কবুতরটা রেস করে তখন এই কবুতারগুলো বাসায় ব্যাক করতে পারে তাছাড়া কিন্তু পারে না জাস্ট লোকেশন চিনলো বা জাস্ট আকাশটা দেখলো এতে কিন্তু কবুতর আপনার বাসায় মানে অর্থাৎ আমার বাসায় এই কবুতারগুলো ব্যাক করতে পারবে না আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন এখন যে কবুতরগুলা যথাসময়ে বাসায় ব্যাক করছে না এদের জন্য আমাদের করণীয় কী দেখবেন যে আপনার দশটা পনেরোটা কবুতরের মধ্যে থেকে একটা কবুতর গাছে বসে আছে। দুইটা কবুতর বিল্ডিংয়ে বসে আছে এমনটা কিন্তু হয় এটা কেন হয় আমি বলে রাখি কবুতরের প্যাটে যখন খাবার থাকবে তখন কিন্তু কবুতরগুলা গাছে বসে থাকবে বিল্ডিংয়ে বসে থাকবে এজন্য আপনি যখন কবুতরগুলা ছাড়বেন তখন প্যাটে প্রচণ্ড পরিমাণে ক্ষুধা থাকতে হবে জাস্ট যতটুকু উড়ার দরকার তারা উঠবে ফ্লাই করবে আবার তারা লটে প্রবেশ করবে খাবারের জন্য ওদের প্যাটে যখন ক্ষুদা থাকবে কে চাবে বলেন তো পিঞ্জিরার মধ্যে বন্ধ হইতে কেউই তো চাইবে না সো ওরাও চায় না যে আমরা আবার ওই মধ্যে যাই জাস্ট পিঞ্জিরার মধ্যে যাবে খাঁচার মধ্যে যাবে ধাপনির মধ্যে যাবে প্যাটে যখন খোলা থাকবে তখন আমরা যেটা কবুতর পালন করছি সারটা দিন কিন্তু তাদের পিছনে আমরা ব্যয় করি না হয়তো বা দুই ঘন্টা আড়াই ঘন্টা আমাদের লবটে কবুতরের পিছনে সময় ব্যয় করে থাকি এখন আপনি চাকরিজীবী আপনি ব্যবসায়ী আপনি স্টুডেন্ট স্টুডেন্টরা স্কুলে যাবে ইউনিভার্সিটিতে যাবে তাদের পড়াশোনা রয়েছে এখন আপনি যদি সকালে কবুতর সারছেন আর কবুতরটা গাছে বসে থাকলো বিল্ডিংয়ে বসে থাকলো দামি কবুতর যদি হারিয়ে যায় এদিক ওদিক চলে যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবেন বিপদের মধ্যে পড়ে যাবেন যারা স্টুডেন্ট রয়েছেন তাদের তো এই সমস্যা থাকবেই যারা ব্যবসায়ী চাকরিজীবী তাদের সেম সমস্যা এজন্য আপনাকে খাবারের বিষয়টা গুরুত্ব দিতে হবে কবুতরকে যখন ছাড়বেন খালি বাটে ছাড়তে হবে যখন তারা ফ্লাই করছে ফ্লাই করে আসার সঙ্গে সঙ্গে তাদেরকে খাবার দিবেন পানি দিবেন এইভাবে কন্টিনিউ করলে দেখবেন যে আর কবুতরের এই সমস্যা থাকবে না তবে এটি সত্য কথা রেসার কবুতরের যদি একবার বদ অভ্যাস হয়ে যায় সেটা ঠিক করা কিন্তু খুবই কঠিন এর জন্য যখন কবুতর ছাড়ছেন তখন খালি প্যাটে ছাড়বেন ভরা প্যাটে ছাড়া যাবে না দ্বিতীয়ত যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রতিদিন যে টাইমে আপনি কবুতর ছাড়ছেন ঠিক সেই টাইমে কবুতর ছাড়ার চেষ্টা করবেন আপনি কন্টিনিউ সকালে কবুতর ছাড়ছেন হঠাৎ করে যদি বিকালে ছাড়েন এই সমস্যার মধ্যে আপনারা পড়তে পারেন কবুতারগুলো গাছে সাধে গিয়ে বসে থাকবে গত ভিডিওর মধ্যে এই বিষয়টা আমি শেয়ার করছিলাম গরমের সময়ে আপনারা কবুতর ছাড়বেন অনেক সকালে এবং বিকালের টাইমে গরমের মধ্যে ছাড়া যাবে না রেসিং পিজন বেবিদের কিছু বদ অভ্যাস রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যখন আপনি কন্টিনিউ তাদেরকে লোকেশন চিনে ফার্স্ট যেদিন ছাড়বেন সেদিন কিন্তু তারা ফ্লাই করার জন্য এদিক ওদিক দৌড় দিবে রেসার বেবিদের হারিয়ে যাওয়ার পিছনে তাদের দুষ্টামিকে আমি এগিয়ে রাখবো এটার পিছনে কারণ কি দেখেন আমি যখন আজকে কবিতাগুলো ছাড়ছি একটা গিয়ে গাছের ডালে বসছে আর একটা কিন্তু ফ্লাই করতে গিয়ে নিচে পড়ে গেছে গত ভিডিওর মধ্যে কিন্তু আমি এই বিষয়টা বলছিলাম যে একদম বেবি যেগুলো নিজের এখন খাবার খাওয়া শিখছে এখনও ফ্লাই করতে পারে না তাদের শরীরটা অনেক হেভি হয়ে গেছে অনেক ভারী তখন থেকে আপনারা উন্মুক্তভাবে ছাদে ছেড়ে দিবেন দেখবেন যে এই পরিবেশের সঙ্গে তারা খুব সুন্দরভাবে মানিয়ে নিবে হঠাৎ যদি আপনি কবুতা ছেড়ে দেন তারা হারিয়ে যাওয়ার চান্স থাকবে কিন্তু ছোটো থেকে যদি কবুতা সারে নেইভাবে সেক্ষেত্রে কবুতার কিন্তু আর হারাবে না সো আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন আপনারা যারা দেশি কবুতর গ্রিভাস কবুতরের পাশাপাশি রেসিং পিজন পালন করছেন তাদের জন্য সতর্কবার্তা আর সেটা হচ্ছে আপনারা যখন কবুতরগুলো ফ্লাই করাবেন একই সঙ্গে সারে দেবেন না অর্থাৎ দেশি কবুতর রেসিং পিজন এবং হাই ফ্লায়ার একই সঙ্গে যদি ছাড়েন সেক্ষেত্রে আপনার এই ছোটো বাচ্চাগুলো হারিয়ে দেওয়ার চান্স থাকবে এজন্য আমি আপনাদের এটা সাজেস্ট করব বড় কবুতর হোক ছোটো কবুতর হোক রেসিং পিজনের সঙ্গে অন্য কোনো কবুতর ছাড়া যাবে না যে কবুতরগুলা গাছে অথবা ছাদে বসছে আপনি এক দুই সপ্তাহ দেখেন যদি ঠিক না হয় সেক্ষেত্রে এই কবুতরটা ধরে ব্রিডিংয়ে পাঠিয়ে দেন সারা জীবন সে ব্রিড করবে এর আর উড়ার দরকার নাই ফ্লাই করার দরকার নাই টচাচরির দরকার নাই কারণ ওই একটা কবুতরের জন্য আপনি আরও পাঁচটা হারাইতে পারেন এজন্য বলবো যে কবুতরগুলো কন্টিনিউ গাছে বসছে সাধে বসছে আপনি চেষ্টা করছেন খাবার কন্টিনিউ দিচ্ছেন সঠিক সময় দিচ্ছেন তারপরও ঠিক হচ্ছে না তখন এই কবুতারগুলো সরিয়ে ফেলবেন ব্রিডিংয়ে পাঠিয়ে ডিম বাচ্চা করবে আপনার যারা রেসিং লালন পালন করছেন আপনাদের রেসার বেবিদের কী কী বদ অভ্যাসগুলো রয়েছে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে আরেকটি ভিডিওর মধ্যে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ সো রেসিং পিজনের বেবি যখন আপনি সারছেন একটা দুটো হারাইতেই পারে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক নয় তবে আপনি চেষ্টা করবেন যা যা করার দরকার ভিডিওর মধ্যে সে বিষয়গুলো আমি শেয়ার করি এটা কন্টিনিউ করবেন দেখবেন যে ইনশাআল্লাহ আর কবতার বেবিগুলো হারাবে না সো ভিহার্স আজকে পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ